কি বলবো, আপনি দেখেন পাশে কিন্তু, আপনার পাশে কিন্তু একটা কুকুর শুয়ে আছে। দেখছি ও চিনে আমাকে ভালো। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের এই ফেসবুক পেজের এই ভিডিওটি দেখছেন, আপনারা যত বেশি পারেন একটু শেয়ার দিয়ে দিন, কারণ এমন যেন এই বাবাটির মতন, এই জন্মদাতা একজন পিতার মতন, যত আর কোনো বাবা যেন রাস্তায় ফুটপাতে না থাকতে হয়, কোনো সন্তান যত ওনার ভিডিওটি অন্তত দেখে যেন জীবনযাপন চলতেছে। আমরা এই ভাইটি হয়তো একটু জাগনা আছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই ঘুমিয়ে আছেন? কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা আপনি? আপনাকে দেখে তো খুব সুস্থ সবল একজন মানুষ মনে হচ্ছে, কিন্তু আপনি এই ফুটপাতে কেন বাবা? ভাঙন দিয়েছে একজন। জি, একজন এই ভাঙনটা ধরাইছে। ভাঙনটা ধরাইছে? হ্যাঁ। কিসের ভাঙন ধরাইছে বাবা? ওই ছেলে মেয়েদের সঙ্গে আমার ওদের মনটাকে ঠিক করে দিচ্ছে কবিরাজ। ওরা এখন আমাকে সইতেই পারে। মানে তো আপনি তো বাবা। হ্যাঁ হ্যাঁ। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা এই চাচার গল্পটা এমন একটি গল্প, এমন একজন মানুষ যে অন্যের প্রচারণার মধ্যে পড়ে নিজের সন্তানরা বাবা, তার সন্তান তারা বাবাকে মানে হলো হয়তো ঘরে থাকতে পারছে না, এই মুহূর্তে ফুটপাতে পড়ে আছে, তার ঘর আছে, সংসার আছে, সব কিছু থাকা সত্ত্বেও আজকে সে ফুটপাতে, একদিকে কুকুর ঘুমাচ্ছে পাশে আর অন্যদিকে এই চাচা। চাচা, কি ঘটনাটা ঘটেছে একটু বলবেন? আপনার এই গল্পটা হয়তো শুনে আপনার সন্তানরা যদি ভুল বোঝে, এই সত্যি কথাটা শোনার পর আপনি আমাদেরকে একটু ক্লিয়ারলি বলবেন। আচ্ছা, ওই তো ওটাই করেছে, ও কবিরাজ ধরে ওদের মনটা নষ্ট করে দিয়েছে, আমার উপর চটায় দিছে, তো ওরা ওইটাই করতেছে। এইটা আবার আমাকে আমার এক বন্ধু নিয়ে গেছিল, বন্ধু বলছে কি আমি পাবনায়, আর এটা হলো সিরাজগঞ্জে, বোন থাকে ওখানে যাই মাঝে মাঝে, বোনটা আমার 3 বছরের ছোট, আমি সবার বড়, ও দ্বিতীয়। তো বোনের ওখানে সকালে খাওয়া দাওয়ার পর ওর সঙ্গে ঘোরাফেরা করে আড্ডা দিয়ে, আবার বিকালে আসরের নামাজ পড়ে ওই ওর সঙ্গে ঘোরাফেরা আড্ডা দিয়ে এশার নামাজ। আমাদেরকে একটু সংক্ষেপে করি করেন যে মানে এখন আপনি ঘরে থাকতে পারছেন না কেন? ওই তো এশার নামাজ পড়ে এসে ঢুকি। হ্যাঁ, তো বললো কি যে ভাই আপনার একটা ঘটনা শুনলাম, তার কাছে বলো অমুকের কাছে বলে ঠিক আছে। আমি বললাম যে ওইটা ঠিক আছে, উনি জানে আমাদের ব্যাপারে। তখন বললো কি যে তাহলে আজ বিকালে আমরা ওই আড্ডায় না গিয়ে আপনি কিন্তু কবিরাজ বাড়ি গেলো, কবিরাজ বাড়ি গেলো, কবিরাজ ধ্যানে বসে আমার কথা শুনলো, শুনে বললো কি যে সংক্ষেপে বলছি যে আমার 33 বছরের সংসার 30 বছর ভালো গেলো, 3 বছর খারাপ হচ্ছে ব্যাপারটা, তার সঙ্গে তাও বললি তো বললো 10 টাকা দেয়, 10 টাকা দিলাম। একটু পরে বলতেছে কি যে আমি তো দেখছি ম্যাডাম ভালো, উনিও ভালো, আপনিও ভালো, উনিও খুব ভালো, আপনিও খুব ভালো, আপনার জন্য লাগে নাই লাগাইছে, এবং সে আপনার নিজের ঘনিষ্ঠ লোক, এ আমার মেজো ভাই এই কাজটা করছে। আপনার ভাই কাজটা করেছে? হ্যাঁ। তো দেখলাম যে আমি যেটা আজ করতে পারছি কবিরাজ সেটা বলল, কিন্তু আমি কবিরাজকে তো ভেঙে বলিনি, আমি বললাম 33 বছর। আচ্ছা, আমি কবিরাজের কথাটা শুনছি এবং কবিরের কাছে সেই বিষয় নয়, কিন্তু আপনি তো বাবা, আপনার তো সন্তান মানিল সংসারের কর্তা, মনটাকে নষ্ট করে দিচ্ছে না, কিন্তু সন্তান কি পারে তার বাবাকে এখন রাস্তায় ফুটপাতে পড়ে থাকতে? 30 বছর তারা আমার সঙ্গে থাকলো, কোনো রকমের অসুবিধা নেই, আর এখন এই 42 চলতেছে। কয় সন্তান আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে, 3 জনই বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার। 3 জন সন্তানে কম্পিউটার ইঞ্জিনিয়ার? হ্যাঁ। 3টা কম্পিউটার ইঞ্জিনিয়ার সন্তান থাকা সত্ত্বেও আজকে আপনি ঘরের বাইরে, সেই সন্তানেরা আপনারা দেখতে পাচ্ছেন না? না, 2 ছেলে 1 মেয়ে, ওই যে ওদের মনটাকে নষ্ট করে, মানে 30 বছর আপনাদের সংসার, আপনি কত বছর ধরে এখন ঘরের বাইরে আছেন? 42 বছর সংসার এখন। 42 বছর সংসার? হ্যাঁ। 30 বছর পর্যন্ত ঠিক ছিল, 30 বছর পর্যন্ত আপনি একই ছাদের নিচে ছিলেন? একই ছাদের শুনুন না, আমাদের উঠা বসা খাওয়া দাওয়া এত ভালো ছিল, আমার ওই ভাই এইসব দেখে বার এই কাজগুলো করছে বুঝছেন, সে তার কারণে ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বৈশাখে মা মারা গেল 9 মাস পর। আপনার ঘর বাড়ি মানে অর্থবিত্ত কেমন আপনার? আছে ভালো। এত অর্থবিত্তশালী থাকা শর্ত? হ্যাঁ, এখানে যে ওয়াবদা পাওয়ার হাউসের পিছনে বাগিচার চাকে ওখানে বাড়ি আছে 2 কাঠা,
এই ঢাকাতে মানিলো বাড়ি আছে আপনার? দুই কাঠা জায়গার উপরে টিনের দোতলা, মানে দোতলা বাড়ি আছে আপনার, মানি হলো এই ঢাকাতে টিনের দোতলা নিজস্ব বাড়িটা। হ্যাঁ, নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও আপনি আজকে ফুটপাতে, মানে বিএইচ ইঞ্জিনিয়ার, এত কষ্ট করে যে সন্তানদেরকে পড়াশোনা করালেন, ওদেরকে নষ্ট করে দিয়েছে যে। পথের ফকির, আজ 19 বছর 19.5 বছর বোন চালাইতেছে, যে বোনটা সিরাজগঞ্জ থাকে, সে বোনের মন ভালো, হাত ভালো, চালাইতে পারতেছে। ধরেন হাত ভালো না মন ভালো, চালাইতে পারতো না, তাহলে ওরা না খেয়ে মারেন। দর্শক, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে আমরা অনেক সময় মনে করি যে পথের ধারে যে মানুষগুলা ঘুমিয়ে আছে, যে মানুষগুলা ফুটপাতে পড়ে আছে, হয়তো বা তাদের ঘর নাই, বাড়ি নাই, নেই সন্তান, নেই আশেপাশে মানিল তাদের দেখার মতন কেউ, সেই জন্য হয়তো ফুটপাতে পড়ে আছে। কিন্তু এমনও মানুষ রয়েছে যার ঢাকা শহরে গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, নিজের 3টি সন্তান রয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেই ডাক, সে এত পড়াশোনা করে এই সেই সন্তানরা আজকে তার বাবা এই যে ফুটপাতে। আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার যে সন্তানগুলো রয়েছে, তারা যদি এই ভিডিওটি দেখে অন্তত তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে জন্মদাতা বাবা পৃথিবীর যে প্রান্তে থাকুক, থাকুক আর না থাকুক, আপনি যে কোনো সমাজে যে কোনো জায়গায় আপনার পরিচয় দিতে গেলে আপনার জন্মদাতা বাবার নামটি বলতে হবে। যদি আপনার বাবার নামটি আপনি পরিচয় দিতে চান, আপনার বাবার নামটি আপনার সেই কাগজে লিখতে চান, মানুষ বলতে পারে যে আমার বাবার নাম অমুক, এই নামটা যদি এভাবে আপনি উচ্চারণ করেন, অন্তত আপনার বাবাকে অন্তত এই মুহূর্তে আপনি আপনার ঘরে নিয়ে চলে যান। তাহলে আপনার এই বাবা যদি যতটা কষ্ট পাবে স্বয়ং সৃষ্টিকর্তাও তার চেয়ে বেশি কষ্ট পাবে আপনাদের প্রতি। আপনারা হয়তো বা আজকে অর্থবিত্ত রয়েছে, ঘর রয়েছে, বাড়ি রয়েছে, সম্পদ রয়েছে, কোনো এক সময় কিছুই থাকবে না। আপনার বাবা যেভাবে ফুটপাতে রয়েছে এর চেয়েও খারাপ অবস্থা হতে পারে, আপনার বাবা যদি ক্ষমা না করে। চাচা, আপনি আমাদেরকে একটু বলেন, আপনার সন্তানদেরকে অভিশাপ দিচ্ছেন না তো? না না, আমি আর ওদের মানে আশেপাশে ঘোরাফেরা করে ওদেরকে আমি পাহারা দিয়ে রাখতেছি। আমি যদি ঘোরাফেরা না করতাম ওই বাড়ি দখল নিয়ে নিত, ওখানে পাড়ায় এত খারাপ লোক আছে, তা আমি ঘোরাফেরা করি দেখে ওদের দিক চোখ তুলে তাকায় না কেউ, দখল তো নেওয়া দূরের কথা, ওদের দিক চোখ তুলে তাকায় না। আবার আমার এক বন্ধু আছে ওই পাড়ায়, হ্যাঁ, পাশের বাড়ি, তারও 2 কাঠা জায়গা, আমার 2 কাঠা, তার 2 কাঠা, 2 কাঠার উপর তার 1তলা বিল্ডিং, সে ওটাই থাকে। আপনার সন্তানদের নাম কি? একটার নাম হলো জুনুন, আরেকটার নাম হলো আরাস্তু, আর মেয়ের নাম হলো আইভি, আইরিন, আইভি, আইভি, আইভি। আচ্ছা, এই সন্তান তিনজনে কি বিয়ে শাদী করছে? এখনো বিয়ে শাদী হয় নাই, কারণ আমি আজ 19 বছর 19.5 বছর ওদের থেকে দূরে। 19 বছর আপনি বাইরে? আরে না, সরি, 11 বছর, 11 বছর ধরে আপনি বাইরে আছেন? 11 না 11-এর বেশি, 12, প্রায় 12 বছর, প্রায় এক যুগ। আর আমার ওই ভাই 19 বছর ধরে এই যে ভুগতেছে, মানে সে যে আপনাকে ঘরের বাইরে করলো, এখন সে ওর ভিখারি হয়ে গেল? সে ভিখারি হয়েছে আরো আগেই, সে দেখলো যে কিরে আমি এত গাড়ি বাড়ি জায়গা জমি করলাম সেগুলো গেল, আর ভাইয়ের এগুলো কেমন করে হয়? আমাকে একটু বলবেন যে এখন আপনার সংসারটা বাবা কিভাবে চলে, কোথায় খাওয়া দাওয়া করেন, কেমনি কিভাবে চলে? আমি ওই যে বোতল টোকায় টোকায় বিক্রি করে খাই, এবং বন্ধু বান্ধব নিয়েও খাই, তারা অনেক সময় আফসোস করে, বলে হায় হায় আপনি কি করছেন, মানে আপনি এখন বোতল টোকা? আবার এই যে, হ্যাঁ, আবার এই যে ব্রিজের ওই মাথায় বাম সাইডে যাইতে, বাম সাইডে এই হাতের জিলে মধুবাগ ব্রিজের, মধুবাগ ব্রিজের ওই মাথায় বাম সাইডে, ওই দিকে গেলে বাম সাইডে যেটা ভিখারি বসে না মহিলা, হ্যাঁ, তাদেরকে ভিক্ষা দেয় মাঝে মাঝে। মানে আপনি বোতল টোকান? আমি মাঝে মাঝে ভিক্ষা দিই, বা আরও লোককে দিই, কালকেও ভিক্ষা অনেক দিয়েছি, হ্যাঁ, ওই 10 টাকার নিচে দেয় না কাউকে। আর ওরা বলে কি যে উনি বোতল টোকায় টোকায় চলে, তারপরেও আমাদেরকে সাহায্য করে, ওদের কাছে শুনে দেখুন ওরা কী বলে। কী নাম আপনার? আমার নাম নুরুসাফা সাবু, নুরুসাফা ওরফে সাবু, মানে ডাক নাম সাবু।
আপনার সন্তানদের মানে লোক কেমন আছে? সব ভালো, সবাই ভালো আছে, তাদের কোনো সমস্যা নেই? না, আচার ব্যবহার সব কিছু ভালো। কিন্তু বাবা যে ঘরের বাইরে একবারের জন্য কি আশ্বাস করছে না তারা? না, রাস্তাঘাটে দেখা হয়। যেমন যখন যখন আপনার বাবা আপনি বাবা হিসাবে যখন তাদের সামনে পড়ে যান তখন দেখা হয়, তখন কি করে তারা? কিছু বলে না, অচেনা লোক আমার পাশ দিয়ে যাচ্ছে এরকম। মানে বাবাকে চিনে না এমন ভাবে চলে যায়? হ্যাঁ। তারা কি চিনতে পারে নাই? চিনতে পারে। অসংখ্য লোক কমেন্ট করছে, মানে যে কেমন সন্তান। না না, তারা কমেন্ট করে না, কারণ পাড়ার লোক যারা তারা জানে তারা বলে যে আপনার ছেলে মেয়েরা এই পাড়ার অন্যান্য ছেলে মেয়েদের চেয়ে অনেক ভালো, অনেক ভদ্র, কিন্তু আপনার সঙ্গে এমন কেন করছে? পরে বললাম যে এই ঘটনা, তখন ওরা বুঝলো যে এটা হইতে পারে। বাবার কাছ থেকে সন্তানদেরকে আলাদা করে কি কোনো মানুষ ভালো থাকতে পারবে? পারে না, কিন্তু যে করছে তার 12টা বেজে গেছে, বললাম না 12টা না 24টা বাজছে। তার আপনি তো নামাজ পড়েন, আমি কই তার জি, তার আজ 19 বছর 19.5 বছর ভুল চালাইতেছে, গাড়ি বাড়ি বিক্রি করে পথের ফকির, এবং আজ 14-15 বছর তার পেশাবে নালিতে ঘা, যেটা ওই বোন চিকিৎসা করাইছে। 4-5 মাসের মাথায় ডাক্তার বলছে এই ঘা একবারে ভালো হবে না, কি ওর মৃত্যু পর্যন্ত এই ঘা থাকবেই, তবে চিকিৎসার উপরে থাকলে কম থাকবে, চিকিৎসা না করালে ঘাটা বেড়ে ও মারা যাবে তাড়াতাড়ি। আমার বোন চিকিৎসা চালাইয়ে যাইতেছে। আচ্ছা, আবার 8-9 বছর হলো মেরুদণ্ডের সমস্যা, আমি গিয়েছি বেড়াতে বোনের ওখানে। আপনি শারীরিকভাবে কতটা ভালো আছেন? আমি পুরা ভালো। কত বছর বয়স আপনার এখন? আমার 72 চলতেছে। 72 বছরের মানে হলো বৃদ্ধ বাবা রাস্তায় ফুটপাতে কুকুরের সাথে ঘুমিয়ে আছে, এটা কি মানতে পারা যায়? সবসময় তারা দেখে না, কিন্তু ওই রাস্তাঘাটে দিনের বেলা মাঝে মধ্যে রাস্তাঘাটে, তারা তো জানে যে কোনো না কোনো বাসায় আপনি আছেন। না, তারা জানে যে আমি এখানে থাকি। আপনি ফুটপাতে আছেন? হ্যাঁ, এটা শুনে তো লোকের কাছে, অনেকে যারা আমার পরিচিত তারা কি বলে? না, নিশ্চয় বলে। এবং আমার শাশুড়ি দুই শালি 5 জন লন্ডন থেকে আসছিল ওই 10.5 বছরের মাথায়, 10.5-11 মাথায় আসছিল, ওরা এই খবরটা শুনে পেরেশান হয়ে চলে আসছে লন্ডন থেকে, 5 জন এসে খবর দিয়েছে, আমি গেছি, ওদেরকেও খবর দিয়েছে, ওরা যায়নি। 7 দিন পর আসতে চায়, শাশুড়ি বলে না বাবা আর কিছুদিন থাকো। আমি হ্যাঁ মা আমি আছি, আমি আবার ওই লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি না, তো শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করি না। আর কোনো জামাই হলে বলতো আমি 7 দিন থাকলাম, আপনারা অনেক চেষ্টা করে ওদের আনতে পারলেন না, আমি আর থাকবো না, আমি যাবই না, এই বলতো। এইভাবে 1-2 সপ্তাহ পর আবার বললাম, বলে না বাবা থাকো। আর এই কথা সে কথা হয়, হয়তো হয়তো বললো কি জানো বাবা, ও আমার শালাশালিরা বলে বসলো একসময় কথাবার্তা ফাঁকে, যে জোলা ভাই শোনেন আপনি চিন্তা করেন না, ওদের এই জগৎ শেষ, ও জগৎ শেষ, তো ওদের হবে না, কারণ ওরা তো করতেছে না, ওদের করাইতেছে, যে করাইতেছে তার যতজনে যাত কিছুই করাক না কেন, আপনি তো জন্মদাতা বাবা। 12টা বেজে গেছে, তো বলতেছে কি যে সে আর 19.5 বছর বোন টানতেছে, তার গাড়ি বাড়ি গেল কই? কিন্তু সবকিছু তার গাড়ি বাড়ি না, যেই মানুষটা আপনাদের পাবনা ক্যাডেট কলেজের পিছনে মায়ের 5 কাঠা জায়গা বিক্রি করে সে 6 কাঠা জায়গা কিনলো আমার মা ঢাকাতে পাবনায়। আমার মাকে আমি সোনা গয়না বিক্রি করে ওই জায়গাটা কিনে দূরে ঘর করা ছিল চাচার উঠানে, ওই ঘরটা এনে তুলে দিছিলাম, ওদেরকে 6,000 টাকা ভাড়া বাড়া। চাচা আপনি আপনি দেখেন, মানে এলো আপনি এমন জায়গাটা এটা ঘুমে আছেন বাবা, আপনার কাছে মানে লোক কি বলবো, আপনি দেখেন পাশে কিন্তু আপনার পাশে কিন্তু একটা কুকুর শুয়ে আছে, দেখছি ও চিনে আমাকে ভালো। দর্শক এই মুহূর্তে যারা আমাদের এই ফেসবুক পেজের এই ভিডিওটি দেখছেন, আপনারা যত বেশি পারেন একটু শেয়ার দিয়ে দিন, কারণ এমন যেন এই বাবাটির মতন, এই জন্মদাতা একজন পিতার মতন, যত আর কোনো বাবা যেন রাস্তায় ফুটপাতে না থাকতে হয়, কোনো সন্তান যত ওনার ভিডিওটি অন্তত দেখে যেন অন্তত এমন যেন তার বাবা জন্মদাতা বাবার সাথে এমন কাজ না করে। দাদা কী যেন বললেন খাবারের কথা? খাবার অনেক সময় লোকে দিয়ে যায় না, আমি খাওয়া দাওয়া করে ওই যে
সোলার বাক্সে হার হাড্ডি মাড্ডি ওগুলো সব রেখে আস্তে করে ওকে দেন। এই কুকুরটাকেই দেন? কুকুরটাকে দেন, কুকুর তো ওই খাওয়ায় থাকে, ওই ওই পিলারে থাকে। এখন আমি ওই সব খাওয়াই দেখি আস্তে আস্তে যে আমার কাছে আসে, কাছে আসে মানে আগে আসতো না। আমি বুঝতেছি, আরে নবীকে কাফেররা জাদু করছিল, নবী 7 দিনে বিস্তার করছিল, পরের 7 দিনে আবার সে ভালো হয়ে গেল। সুরা নাস ফালাক আর কাফেরুন নাজিল হলো এই উসুলে। এই সুরা নাস ফালাক এসে জিব্রাইল আলাইহিস সালাম তার কানে কানে বলতেছে, মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, আস্তে আস্তে উনি ভালো হয়ে গেল। তো কাকা আপনিও তো মানে আল্লাহর কাছে কাছে পারেন, এই কুবরি কি ভালো হবে না? তখন কাফেররা বলল যে আরে দূর আমাদের কবিরাজ আর কি কবিরাজ, ওর চেয়ে বেশি বড় কবিরাজ হলো এই মোহাম্মদ, এই বলছো মাশাআল্লাহ। কি আর বলবো দর্শক, আচ্ছা শুনেন, আমি 14 বাই ক বাগিচার ট্যাক ওই যে ওয়াবদা পাহাড়ের পিছনে, আপনি 14 বাই কতে গিয়ে বা পাড়ায় গিয়ে যে লোককে বলে যাচ্ছা সাবু মিয়া নামে এখানে কে আছে, ওরা সবাই আমার কথা বলবে। দেখেন ওটা কি আপনার আপনার বাড়ি? হ্যাঁ, 14 বাই ক ওই বাড়িতে হলো আপনার, ওটাই আপনার বাড়ি? আমার ওই বাড়িতে কি আপনার সন্তানরা থাকে? হ্যাঁ, আমার পিছনে আগে থাকতো ভাড়া, এখন আজ 1.5 বছর 2 বছর হয়ে ওখানে গেছে, কিন্তু ওই বাড়িটা টিনের দোতলা, তো একটু ডিস্টার্ব হয়েছিল, মিস্ত্রি লাগাইছিল, মিস্ত্রি লাগানোর পর মিস্ত্রিরা ওটাকে এলোমেলো করে দিছে, দিয়ে ওটাকে ফিনিশিং দেবে, তো ফিনিশিং দেওয়ার আগে আমার মিস্ত্রিকে বাদ দিয়ে দিছে। আজ 1.5 বছর 1.5 বছর ওই বাড়িটা এলোমেলো হয়ে পড়ে আছে। 16টা রুমের মধ্যে 2টায় ওরা থাকে, 18টা রুমের মধ্যে 2টায় ওরা থাকে, আর 16টা এখন ফাঁকা পড়ে আছে। এই 16টা ভাড়া দিলে 500-80 হাজার টাকা ভাড়া আসবে। এই আমার মেজো ভাইয়ের কারণে এইগুলো হয়েছে। দর্শক, আমাদের এই ভিডিওটি আমরা আপনাদেরকে রাত জেগে আপনাদেরকে এই অসহায় মানুষগুলোর পাশে থেকে অন্তত তাদের কিছু কষ্টের কথাগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আপনারা হয়তো মনে করেন যে এই মানুষগুলোর ঘর নাই, বাড়ি নাই, মাওয়া নাই, সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিছুই নাই, মনে করে যে তারা এই কারণে তারা ফুটপাতে রয়েছে। আপনি এই চাচার কাছে সাবু কাকার মানে কথাগুলো শুনে আপনারা একটুকু বুঝলেন যে তার ঘর রয়েছে, বাড়ি রয়েছে, 3-3টি সন্তান রয়েছে, স্ত্রী থাকার শর্ত আজ সেই ফুটপাতে একটি কুকুরের পাশে শুয়ে আছেন, কুকুর পাশে ঘুমাচ্ছে একদিকে, অন্যদিকে সে নিজে ঘুমিয়ে আছে, আর রাস্তায় তো বোতল টোকে যে টাকাটি পান সেই টাকার থেকেও তিনি নিজের খাওয়া দাওয়া এবং কিছু অসহায় মানুষগুলোকে তিনি এই সহযোগিতাগুলো করেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের ফেসবুক পেজে যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফলো দেন নাই এখনই ঝটপট একটু ফলো দিয়ে দিন, কারণ আমাদের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে একটুখানি এই অসহায় মানুষগুলোর জীবন দুর্দশার কথাগুলো জানানোর জন্যই আমাদের এই ভিডিওটি। দর্শক, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, প্রবাসী এবং দেশের এবং দেশের বাইরে যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, যারা দেখেননি, যা আপনাদের চোখে পড়ার জন্যই আমাদের এই কথাটি বলা যে আপনারা অন্তত আপনার বৃদ্ধ বাবা মাকে একবারের জন্য হলো যখন যেখানে থাকেন একবারের জন্য হলো ফোন করে জিজ্ঞেস করবেন, বাবা তুমি খেয়েছো, মা তুমি খেয়েছো, কেমন আছো তোমরা, তোমাদের কি কি প্রয়োজন, কি লাগবে, এই কথাটুকু একটু জিজ্ঞেস করবেন। অন্তত মা বাবা কিছু লাগুক বা না লাগুক এই কথাটুকু যখন বলবেন কতটা খুশি হবেন এই মানুষগুলো, অন্তত সৃষ্টিকর্তা আপনাদের এই কথাগুলো শুনে খুশি হয়ে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। আপনার আশেপাশে আপনার প্রতিবেশী বা এমন কিছু মানুষ রয়েছে না কে আছে, তাদের শীতের পোশাক নেই, অনাহারি রয়েছে, অসুস্থ রোগী রয়েছে, তাদের জন্য একটু সহযোগিতা করুন, সেই কাজটি হবে আপনার একটি ভালো কাজের মধ্যে একটি। ধন্যবাদ।